সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশে বাড়ির যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি রাজশাহী জেলা বানেশ্বর হাটে। এখান থেকে জানবো আজকে আমরা পেঁয়াজের বাজার দাম। আজকে 4 মে 2024 সাল, রোজ হচ্ছে আজকে শনিবার হাট। তো দর্শক, এখানে আপনার যে সপ্তাহে বানেশ্বর হাট 4 দিন লাগে, গতকাল তো শুক্রবারে ভিডিও দিয়েছিলাম পেঁয়াজ রসুনের জন্য, অনেক আমদানির কারণে সপ্তাহে 4 দিন লাগে, শনিবার সোমবার এবং মঙ্গলবার এবং শুক্রবার। তো আজকে বাজার থেকে আমরা দেখি ব্যাপারটা কেমন দাম যাচ্ছে। আজকে কি দাম নিলেন পেঁয়াজ? আমাদের কোন দর্শক আছে পেঁয়াজ ব্যবসার জন্য আসতে চান? সমস্যা নেই। তো দর্শক, অনেকে নাম্বার চাচ্ছিলেন, এখানে আমি এক ব্যাপারের সাথে যোগাযোগ করে একটু নাম্বার দিলাম। তো দেখি আজকে ভাই ভালো আছেন? ফাটা পেঁয়াজ কি দাম নিচ্ছে ভাই আজকে? সর্বোচ্চ 1100, 1000 থেকে 1100। তো এখানে ফাটা পেঁয়াজ কিনছে 1000 থেকে 1100 পর্যন্ত। আর যদি একটু কারো নিম্ন মানের হয়, দেখা যাচ্ছে আরো 50-100 কম হবে। মালের উপরে, পেঁয়াজের উপরে ডিফেন্স করে। আজকে বাজারে দেখি, দেখছেন আমদানি এবং একবার ফলন অনেক বেশি ছিল পেঁয়াজের। বড় হয়ে যায় তো আমরা সর্বপ্রথমে একটা পেঁয়াজ দেখছি, ভালো অনেক এখানে পেঁয়াজ, বড় দানারি পেঁয়াজ, দানাটা দেখছেন কি দাম বললো ভাই? 2310 টাকা। বাজার আজকে কি কম নাকি? কমই, 2310 টাকা বলছে। আমরা এপাশে একটা একটু মাঝারি সাইজের মধ্যে পেঁয়াজ দেখছি, 2310 টাকা দিলে হবে না দাদা? তো 2310 টাকা এপাশে ব্যাপারী বলছে, কি দাম বলছে ভাই আজকে? বাজারই 2300, 2350, এর মধ্যেই বাজার চলছে। 2300-2400 পর্যন্ত বাজার, 2300-2400 পর্যন্ত বাজার। ভাই কি দাম বলে গেল? 2300 বলেছিল, মানে প্রথমে 2300 বলেছিল, এখন দাম বলছে, এখন একটু কমই বলছে। আমদানিটা ব্যাপক আমদানি, তবে এবার ফলনও বেশি, এই কারণে মনে হয় বেছে বেছে কৃষকের ঘর পেঁয়াজ পুড়ে দিচ্ছে না, কারণ আমদানিটা এবার বেশি। মাঝারি দানার পেঁয়াজ, ভাইয়ের পেঁয়াজটা দেখেন, মাঝারি দানার পেঁয়াজ দেখিতা বললো মাঝারি আসছে 2300। বাজার আজ প্রায় 150 টাকার মতো কম, 2300-2400 মধ্যে বেঁচে কিনা আজকে বাজার কম, তবে আমদানিটাও একটু বেশি। আসলে বাজার তো না থাকলে ভাইরাও নিতে পারে না, যতটুকু পারে চেষ্টা করে। 2350 ভাই 2400 হলে দিতে চাইছে, দেখেন আর এক একটু বাড়াইতে পারেন কি? ২৩০-৩৫০ পর্যন্ত দাম হয়েছে, দেখছেন উঠে কি আর। এখানে 42 কেজিতে মন নাই না? 42 কেজিতে এক মন ধরে 2350 ভাই স্লিপ করছে, ভাই এই যে 2350 কত হলে দিতে চাইছিলেন ভাই? 2400, তো বাড়াইতে পারছে না, তো হয়তো মুখে এক একটু খারাপ, ভাইরা দিতে পারছে না, তো পাশেরটাও বাড়াইতে 20 টাকাও বাড়াইতে পারেনি আমি বলছি। তো দর্শক, এখানে আমরা যে পেঁয়াজটা দেখছি, ভাই পেঁয়াজটা একটু বড় মিক্সার আছে, কিছু মাঝারি আছে, কিছু বড় আছে, দেশি পেঁয়াজ এগুলো শুকনো ঝরঝরে। কি দাম বলে গেল ভাই আজকে? 2300-2350। তবে আজকে বাজারে দেখছি 2300-2350, এই দামে বেশি হচ্ছে, তবে 2400 বেচে কিনা হচ্ছে এটা, যেটা একটু ভালো মানের পেঁয়াজ, তো মাথা এক সাইজের পেঁয়াজ আছে।
আমি বলবো না, যতটুকু হচ্ছে আপনারাই বলেন ততটুকু বলবেন, বেশি বেশিটুকুই বলেন। আচ্ছা, পেঁয়াজের কোনো চবট নাই, খুব ভালো দাম আছে, খারাপ দাম নাই, এবার ব্যাপক ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। পড়েন বাজার এর চাইতে যদি না কবে মোটামুটি বাজার ভালো আছে ভাই, ভালো নাই, কাঁচা পেঁয়াজের হিসাবে ভালো দাম আছে, যদি আর এক একটু বাড়ে আটটু ভালো, যদি বাড়ে আটটু ভালো, হ্যাঁ খরচ হিসাবে দাম ভালো আছে মোটামুটি। এখানে আমরা আর একটা, তবে এগুলাম এই যে একটু ফ্রেশ কেটে লাগছে ভাই, এগুলা কি মাটির কারণে হয়? বানেশ্বরের এলাকার মধ্যে সামনে কি দাম নিলেন আজকে? এটা কিন্তু 2500 টাকা, মানে একই পেঁয়াজের কালার ভালো, এতে ভালো হবে আরো 2500 পর্যন্ত নিছে। হ্যাঁ, তবে দুই একটা মাথা পেঁয়াজ বলতে গেলে আমি এখান থেকে যত দেখালে আসি নাই, 23-23.5 এর মধ্যে বেশি পেঁয়াজ, তবে দুই একটা যদি ভালো পেঁয়াজ থাকে 24। আচ্ছা ভাই, যেরকম একটা পেঁয়াজ দেখাচ্ছে কালার টকটকে, এরকম 10-15টার মাঝে এক আধা পেঁয়াজ থাকতে পারে, 100 টাকা বাজার বাড়তি হতে পারে, তবে স্বাভাবিক বাজার আজকে 23-24 না বাজার, 23-24 স্বাভাবিক বাজার, কত মাথা পেঁয়াজ ভাই। আমরা ইউটিউবে দেখাই, আমরা টেলিভিশনে দেখাই না, ইউটিউবে কৃষি বাংলার 24 দেখবেন। আজকে এখান থেকে রাজশাহী বানেশ্বর হাট সপ্তাহে 2 দিন, তো অনেকে ব্যবসার জন্য আসতে চাচ্ছিলেন এই হাট, এই যে এটা হচ্ছে রাজশাহী মহাসড়ক, একদম যারা আসবেন সুপারভাইজারকে বলবেন রাজশাহী বানেশ্বর হাটে নামাই দিতে, তাহলে আপনারা এখানে নামাই দিয়ে যাবেন। এখানে দেখছেন হাবিব হোটেল আছে, যে এখানে মোটিয়া যাওয়ার সামনে, তো আজকে এখান থেকে সবাই ভালো থাকবে।